আসসালামু আলাইকুম আদাব উপস্থিত জুবিল প্রেস ক্লাবে অন্তকার প্রেস কনফারেন্সে উপস্থিত সম্মানিত কলম শ্রেণী সাংবাদিক বন্ধুগণ আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে সিলেট জকিগঞ্জ রোড অর্থাৎ সিলেট জেলার অন্তর্গত জকিগঞ্জ উপজেলা রোড যেটাকে আমরা অভ্যন্তরীণ রোড হিসেবে বিবেচনা করে থাকি সুতরাং কোনো ক্রমে সিলেট জেলার অন্তর্গত জকিগঞ্জ ছানাইগার বেনিবাজার গোলাপগঞ্জ রোডগুলো আন্তঃজেলা বা দুর্বল রোডের আওতাভুক্ত নয় সিলেট জেলা বাস মালিক সমিতির নির্দেশনায় যাত্রীদের সাথে চরম দুর্ব্যবহারের মধ্য দিয়ে অনেকটা জিম্মি করে সরকার ও রাষ্ট্রকে তোয়াক্কা না করে জোরপূর্বকভাবে উপরোক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমত অবস্থায় জেলার অভ্যন্তরের বিভিন্ন রোডে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে যাত্রী ড্রাইভার হেল্পারদের মধ্যে অনাকাঙ্ক্ষিত হাতাহাতির ঘটনা এমন পরিস্থিতিতে 2021 থেকে শুরু করে সিলেট জেলার অন্তর্গত আমাদের জকিগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে ইতোমধ্যে মানববন্ধন সভা সমাবেশ শুরু হয়েছে এবং তারই প্রেক্ষাপটে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সৃষ্টি হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করায় গত 16 নভেম্বর মঙ্গলবার বিকাল 4:30 সময় জকিগঞ্জ ডাক বাংলায় স্থানীয় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আল ইসলাম খেলাফত মজলিস জমিয়তে ইসলাম সহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে এক সাধারণ সভার মাধ্যমে যোগীয় যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ নামে একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে এক বর্ধিত ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়া আদায় করতে হবে দুই চকিগঞ্জ সিলেটের তিনটি রুটে অন্তত 9টি BRTC বাস প্রদান করতে হবে স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নির্ধারণ করতে হবে নির্ধারিত সিটের অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করতে হবে ড্রাইভার হেল্পার দ্বারা যাত্রী হয়রানি বন্ধ এবং যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করে নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করতে হবে নিয়মিত 6 নম্বর নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাড়ির ফিটনেস ড্রাইভিং লাইসেন্স সহ তদারকি করণ শ্রমিকদের দ্বারা অসদাচরণ বন্ধ করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের জ্ঞাতার্থে আজকে জকিগঞ্জ প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা সিলেট জেলা বাস মালিক সমিতি BRTC কর্তৃপক্ষ এমনকি দেশবাসী সহ সরকারের বিভিন্ন দায়িত্বশীল দপ্তরকে জানাতে চাই যে জকিগঞ্জের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে এবং আপনাদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে জেলার সবচেয়ে দূরবর্তী উপজেলা নিম্ন আয় অধ্যুষিত জকিগঞ্জ উপজেলা প্রায় 3 লক্ষ মানুষের দুঃখ কষ্ট লাঘবে এবং জকিগঞ্জ উপজেলাবাসীর সাথে জুলুম অন্যায়ের প্রতিবাদে আগামী 13 ডিসেম্বর উপরোক্ত 14 দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে অবস্থানরত জকিগঞ্জের আমাদের অভিভাবক অভিভাবক তুল্য সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করে এবং ওনাদের পরামর্শ নিয়ে সিলেটের মাননীয় জেলা প্রশাসক বরাবরে চাকরি প্রদান করব তার পরবর্তীতে আমরা আগামী 14, 15, 17, 18, 19, 20, 21, 22, 23 ও 24 ডিসেম্বরের মধ্যে জকিগঞ্জ উপজেলার শাহগুলি বাজারে আটগ্রাম স্টেশন বাজারে কালীগঞ্জ বাজারে সোনাসার বাজারে শরীফগঞ্জ বাজারে মাসুম বাজারে এবং জকিগঞ্জ উপজেলা সদরে রাজনীতিবিদ ব্যবসায়ী ও সমাজকর্মীদের সমন্বয়ে যাত্রী হয়রানি বন্ধে জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদের কমিটি গঠন করবো